গাজায় 7 দিনের যুদ্ধবিরতি শেষে আবারও হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় এখন পর্যন্ত 50 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে নারী শিশুদের মধ্যে। ইসরায়েলি হামলায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের সমর্থনে এই হত্যাযজ্ঞ চালাচ্ছে নেতানিয়াহু সরকার। এদিকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেষ্টা করছে কাতার ও মিশর। শহীদ আরাফাতের রিপোর্ট। ফিলিস্তিনের গাজায় 3 দফায় 7 দিনের যুদ্ধবিরতি শেষ হয় শুক্রবার সকালে। বিরতি শেষে হামলা হবে এমন সতর্কতা আগেই জারি করেছিল নেতানিয়াহু সরকার। সেই শঙ্কা সত্য করে ভূখণ্ডটিতে একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েল। ভয়াবহ হামলার সতর্কতা হিসেবে দক্ষিণ গাজায় চিঠি দিয়ে ফিলিস্তিনিদের সরে যেতে বলেছে ইসরায়েল। আতঙ্ক ও ভয়ের মধ্যে সময় পার করছে স্থানীয় শিশুরা। নতুন করে হামলার পেছনে ইসরায়েলের 3টি লক্ষ্য রয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, প্রথমত তারা হামাসের হাতে বন্দী বাকি 137 জিম্মিকে মুক্ত করতে চান। এছাড়া হামাসকে নিশ্চিহ্ন করার পাশাপাশি গাজাকে ইসরায়েলের জন্য নিরাপদ আশ্রয় করতে চায় তেল আবিব। এদিকে ইসরায়েলের হামলার পর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উদ্বেগ জানিয়ে বলেছেন, খুব দ্রুত গাজায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে হবে। জার্মানিও যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছে। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের সমর্থনে ধারাবাহিক হত্যাযজ্ঞ চালাচ্ছে নেতানিয়াহু সরকার। এছাড়া দুবাইতে আয়োজিত COP28 সম্মেলনে ইসরায়েলি প্রতিনিধিরা উপস্থিত থাকায় প্রতিবাদ জানিয়ে সম্মেলন থেকে সরে যায় ইরান। গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ নতুন করে বাড়াতে জোর প্রচেষ্টা চালাচ্ছে মিশর ও কাতার। তবে ইসরায়েলের অযৌক্তিক শর্তের সামনে তার বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে। শহীদ আরাফাত, আরটিভি।